tes tes গিয়ার মুখা সাই শুন না নেই গিয়ার মুখা সাই বানা ঠিক আছে না সাইয়া গিয়ার লাগাই কখন হইলো রোড সাইন বিশেষ করে আপনার বেশি আপনার ইংল্যান্ড যে বানা নেই রোড সাইন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের মাঝে ও যে রোডের যে দাগগুলা দেখা অন্য মাঝে দেখুন ও যে মাছানো দাগটা একটা না গেছে কিন্তু বর্তমান অন্য মাঝে দেখুন আবার সারা সারা জিনিস বুঝতে আবার ও যে মাছানো দাগটা এটা কিন্তু একটা না কারণ এক সাইডটা এটা দেখলেন আপনি দেখা যাক তো আবার ও যখন সুজা দাগ ছোট ছোট দাগ কিন্তু মাঝখানোর তখন খালি খালি আছে ক্লাস করুন তিন লাগে গিয়ার মুখে সাইড খেলে গিয়ার মুখে না সাইয়ে গিয়ার লাগাই তখন যদি ক্লাচের অকা ফুরাটা ক্লাচ ফুরা সারণ বাম্পা ফুরা রিলিজ দেন ও সারণ এক্সেলেটার ঘুরে বামাত সারণ ঘুরে বামাত সারণ আস্তে আস্তে সোজা করুন আটটা ইলা দেখবে না ও তার ও সাইড ইউজ করবেন ই সাইড ইউজ করবেন না সারণ এক্সেলেটার মাঝখানের সাদা দাগগুলো যদি খাটা খাটা থাকে তাহলে অন্য গাড়ি ওভারটেক করা যাইব কিংবা আমরা অন্য গাড়ি ওভারটেক করতে পারবো যদি বেশি লাইন থাকে মানে অনেক লাইন যে যদি থাকে যে একলগে যাওয়ার লাগে তাইলে এটা হইলে গিয়া আপনার কি হইব এক গাড়ি লাইন চেঞ্জ করতে পারবো আর যদি মাঝখানেও ওলা একটানা দাগ থাকে যে দাগটা একটানা দাগ ওই জায়গার মাঝে কোনো সময় ওভারটেক করা যাইতো না আমরা ওভারটেক করতাম না আমরা ওই সময় ওভারটেক করতো না অত দূরে ও যা দূরে ওর এখানে ক্লাস করুন ক্লাস করুন গিয়ার আস্তে করে ধরুন সময় লিয়ে টান দিন আস্তে করে ও বোঝা যায় না গিয়ারটা গেল কোনটা হুট করে যেত না মনে করছেন দিয়া স্টারিং ঘুরেন না হাতে মুখটা হঠাৎ হাত নরম এক হাতে তলে দিয়ে স্টারিং ঘুরত হাতর তলে দিয়ে যেন স্টারিং ঘুরতে পারে গলা জল তাই না যে সময় দেখবা গাড়ি অন্যদিকে যা আর কি কন্ট্রোল রাখতে পারে না তখন এক্সেলেটার ছাড়ে দিবা হয়তো গতি পারতো না গতি না বাড়লে স্টারিংয়ের লগে লগে ফোকাস আইব আপনার গতি বাড়ার দেখাতে যেদিকে যাওয়ার দেখো গাড়ি খুব দ্রুত ওদিকে যে কন্ট্রোলার আনতে পারত না ক্লাচ ফুরা করুন হাত নরম নরম করুন আর নিউট্রাল করুন তিনও নিচুন ও বামে নন উপরে তুলুন ও আস্তে করে এক্সেলারেটর পাওয়া নেন
ক্লাস থাকবো, চোখ বন্ধ করুন, একবারে বন্ধ, দেখতে না কিছু বন্ধ করুন, বন্ধ পুরা। আমি যে সময় কোন জিজ্ঞাই যে কোন সময় গাড়ি চলছে, চলার লগে লগে কইবা যখন চলছে দেন অ্যাক্সেলারেটর দিন, চোখ বন্ধ, আবার ক্লাস ক্লাস করুন, ক্লাস করুন, চোখ বন্ধ করুন, কালে কু লেখে নেয়, আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, চলছে না তো গাড়ি, কইলা না ক্লাস করুন, ক্লাস করুন, ক্লাস করুন, খালি লুকা চুরি করুন, চোখ খুলুন, খেনাতে ক্লাস করুন, ব্রেক করুন, যে সময় চলে ও সময় বুঝতে যে আপনার চলছে, তো যেন পাওয়ার ক্যালকুলেশন বোঝা আপনি বুঝছেন কিনা এটা আমরা বুঝবো, চালাই চলে সময় কইবা, বেশি ঘুরাইবা যেদিকে বেশি ঘুরাইবা ও সাইডের আটটা সারে দিবা, সুজাটা ওভারটেক করার পরে বামে চাপা যাইতে না, ওভারটেকিং করার পরে গাড়ি সুজা থাকতো, যে জায়গাটা যেটা 5 সেকেন্ড বাদে ওকে 5 সেকেন্ড আগে যাইবা, যদি স্পিড বাড়াই দেন সারে দিলে তো এই 5 সেকেন্ডের জায়গাটা আপনি 8 সেকেন্ডে যাইবা, তো 3 সেকেন্ডে ফাইলে এক্সট্রা, ও কারণে স্টারিংটারে কন্ট্রোল আইব সহজে। আঙ্গুল ছাড়ে দিচ্ছি কুত্তা দৌড়া মরাম না, তো গাড়ি চালায় আর কেটে ও সময় লুজ করবা, মানে কি দেখুন চাই